হাওয়ার উপর চলছে পঞ্চগড়ের সাকোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অর্থ আত্মসাদ ও প্রতারণা সহ অসংখ্য দুর্নীতির অভিযোগ এসেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাইয়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাওয়ার উপর চলছে পঞ্চগড়ের সাকোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অর্থ আত্মসাত ও প্রতারণার দুটি পৃথক মামলায় দেড় বছরের কারাদণ্ড সহ 32,31,000 টাকা জরিমানার দণ্ডাদেশ হওয়ার পরপরই স্কুলটির প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান সুজা সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত 4,50,000 টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছেন। আর তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে স্কুলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন প্রধান শিক্ষকেরই নিকটাত্মীয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। অথচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক যথারীতি কর্মরত থাকলেও স্কুলের অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনিয়মতান্ত্রিক ও সম্পূর্ণ মনগড়াভাবে পরিচালনা করছেন সভাপতি নিজেই। জানা যায়, 17 মে পঞ্চগড়ে যুগ্ম দায়রা জজ আদালত অর্থ আত্মসাত ও প্রতারণামূলক অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান সুজাকে 1 বছর কারাদণ্ড ও 7,30,500 টাকা জরিমানা করেন। অপরদিকে একই অভিযোগে অপর একটি মামলায় ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত 28 মে প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান সুজাকে 6 মাসের কারাদণ্ড ও 25,00,000 টাকা জরিমানা করেন। আদালতের রায় ঘোষণার পরপরই প্রধান শিক্ষক স্কুলের এসএসসি পরীক্ষার আদায়কৃত 4,50,000 টাকা নিয়ে ভারতে পালিয়ে যান। এদিকে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পরপরই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুল ইসলাম প্রধান শিক্ষকের ভাইরা ভাই মমিনুল ইসলাম বুলেট, মামা শ্বশুর জামিল হক সুমন ও ম্যানেজিং কমিটির সদস্য ছাড়া অন্য সদস্যরা পরস্পর আত্মীয় স্বজন হওয়ার কারণে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি চরম মর্যাদার দিকে ঠেলে দিয়েছেন। সম্প্রতি বিদ্যালয়ের 4 জন কর্মচারী যথাক্রমে 1 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 1 জন অফিস সহায়ক, 1 জন আয়া ও 1 জন নৈশ প্রহরী নিয়োগ দিয়ে 43,00,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, আদালতের রায়ের কোনো কাগজ না পাওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, আর কর্মচারী নিয়োগেও আমি কোনো অর্থ নেইনি, স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোর টেলিভিশন News Desk.